আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনার উত্তর আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপড নিয়োগ পদে আপনার শিক্ষা পদে নিয়োগ চলছে। এক্ষেত্রে মিনিমাম আমরা যদি এইচএস পাস হয়ে থাকি তাহলে আমরা এক্ষেত্রে আবেদন করতে পারবো। তবে শর্ত হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক এবং প্লাস ডিপ্লোমা থাকতে হবে। তাহলে আপনি নর্থ বেঙ্গল অর্থাৎ শিলিগুড়ি বা দার্জিলিং এরিয়াতে যে আপনার জানারাব্বু বা কালা এগুলো আর কি, হিয়ারিং হ্যান্ডিক্যাপড আমরা বুঝতে পারছি, মানে যারা কানেরা শোনেন না, সেই সমস্ত ব্যক্তিদের স্কুলে টিচার্স নিয়োগ চলছে। তো কিভাবে আবেদন করবেন চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই। তো এক্ষেত্রে আপনার মিনিমাম যে যোগ্যতা লাগবে আমরা দেখতে পাচ্ছি, মিনিমাম যোগ্যতা আমাদের লাগবে উচ্চ মাধ্যমিক। আমি একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করছি, আমাদের মিনিমাম যোগ্যতা লাগবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স থাকতে, অর্থাৎ ডেফ অ্যান্ড ডাম বা হিয়ারিং এই সমস্ত বিষয়ে আপনার ডিপ্লোমা থাকা লাগবে। পদের নাম হচ্ছে শিক্ষক বা টিচার্স। আপনার বয়সসীমা ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 40 বছরের মধ্যে আপনার বয়স যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুসারে রিজার্ভেশন ক্যাটাগরি বা সংরক্ষিত ক্যাটাগরি ছাড় পাবেন, যেমন 3 বছর বা 5 বছর এস এসটি ক্যাটাগরি অনুসারে। এক্ষেত্রে বেতনক্রম খুবই ভালো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বেতন আপনার আছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতনক্রম রয়েছে। এবং আপনাদের নিয়োগ করা হবে, অর্থাৎ প্রার্থীকে বাছাই করা হবে তাদের সমস্ত কিছু জমা হওয়ার পর। তো ফ্রেন্ডস, আমরা আরও বিস্তারিত একটু জেনে নিই কীভাবে আপনারা এবারে আবেদনটা করবেন। দেখুন, এখানে আবেদন পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ অফলাইন, সম্পূর্ণ অফলাইনে আমাদেরকে আবেদন করতে হবে। আমি একটু মেনশন করে দিই তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, লেখায় আছে আবেদন পদ্ধতিতে সম্পূর্ণ আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে। এক্ষেত্রে আপনার নিচে একটা ফর্ম দেওয়া থাকবে, যে ফর্মটার কথা আমি বলে দেব এবং লিঙ্কটাও দেওয়া থাকবে, সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে আপনি অবশ্যই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারবেন নির্দিষ্ট বা সংশ্লিষ্ট পোস্ট অফিসে বা সংশ্লিষ্ট এরিয়াতে। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে, তারা এখানে একটা ফোন নম্বর দিয়ে রেখেছেন, সেই ফোন নম্বরে আপনারা কল করতে পারেন। আমি নাম্বারটা মেনশান করছি, দেখুন এখানে ফোন নম্বরটা দেওয়া রয়েছে, এই ফোন নম্বরে আপনারা কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 5/12/2023, অর্থাৎ আজকের তারিখ হলো 1 তারিখ এবং এটার তারিখ শেষ তারিখ হচ্ছে 5 তারিখ, অর্থাৎ ডিসেম্বর এই মাসের 5 তারিখে হচ্ছে আপনার লাস্ট ডেট। অফিসিয়াল ওয়েবসাইট প্লাস আপনার ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সমস্ত কিছু ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা চলুন এখন দেখে নেওয়া যাক ফর্মটাকে কীভাবে ফিল আপ করবেন। ফর্মের জন্য অবশ্যই আমি লিঙ্ক দিয়ে রাখবো, তখন আপনারা ঠিক এই পিডিএফটা দেখবেন যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপড, এটা আপনারা দেখবেন। তো বন্ধুরা আমি মেন মেন বিষয়গুলো বলে দিই, আপনারা চাইলে এখানে ফুল নোটিশটা পড়ে নিতে পারেন, কারণ নোটিশ লিঙ্কটা দেওয়াই থাকবে। তো আমাদেরকে দেখুন এই বিষয়টা খুব খেয়াল করতে হবে, আপনার চিঠির খামের উপরে যেটা লিখতে হচ্ছে এটা আপনি লিখছেন বা এই ফর্মটা বা এই ফর্ম্যাটটা থাকবে, টু দি চেয়ারম্যান সিলেকশন কমিটি NBI HH শিলিগুড়ি। তো ফ্রেন্ডস, আমি বাকিটা পড়ছি না, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা বলছি। দেখুন ফর্ম ফিল আপটা খুবই ইজি ব্যাপার, প্রথমে আপনার নাম দিতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ব্লক লেটার্স লিখতে বলছে, এরপরে আপনার বাবার নাম লিখতে বলছেন, প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে বলছেন, ওর সঙ্গে পিনকোড, তারপর পারমানেন্ট অ্যাড্রেস সঙ্গে পিনকোড নাম্বার, ন্যাশনালিটি, জেন্ডার, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কী আছে সেটা আপনি দিয়ে দিচ্ছেন, আপনার যদি এসসি সার্টিফিকেট থাকে সেটা দিচ্ছেন, রিলিজিয়ন কী আছে সেটা দিচ্ছেন, ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিচ্ছেন, বলছেন 1/1/2023 অনুসারে, তারপরে ফোন নম্বর দিতে বলছেন, মেল আইডি, অর্থাৎ এখানে যে সমস্ত তথ্যগুলো চাইছেন ঠিকঠাক মানে তথ্যগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে, কী কী প্রুফ অফ ডেট অফ বার্থ, আপনার যেমন অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে পারছেন, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ এইচএস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনার এইচএসের রেজাল্ট লাগছে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ স্পেশাল টিচার ট্রেনিং এইচআই, যেটা আমরা বললাম যে ডিপ্লোমা এইচএর থাকলে সেটা দিতে হবে, সার্টিফিকেট অফ এসসি আপনার শিডিউল কাস্ট যদি থাকে সেটার জেরক্স দিতে হচ্ছে, সার্টিফিকেট অফ আরসিআই রেজিস্টার্ড যদি এটা থেকে থাকে,
কপি অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যদি আপনি এটা থাকে, মানে অনেক সময় অনেকে এক্সচেঞ্জ কার্ড করে রেখেছেন, সেটা এটা জেরক্স দিতে পারেন। কপি অফ আইডি প্রুফ, সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিতে পারেন। তো ফ্রেন্ডস, এছাড়া এটা হচ্ছে আমি অফিসিয়াল ওয়েবসাইট ডেফ অ্যান্ড ডাম। তো ফ্রেন্ডস, আমরা এখানটায় এই ওয়েবসাইটে আসতে পারি এবং এসে আপনার আরও কিছু বিষয় আমরা বিস্তারিত জেনে নিতে পারি। এখানে সাইটগুলো দেওয়া রয়েছে, আমি অবশ্যই ওয়েবসাইট লিঙ্ক এবং এই পিডিএফটা দিয়ে রাখবো। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। জানার ইচ্ছুক অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলুন, এইচএস যোগ্যতায় আপনারা এটা আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে দেখতে পাচ্ছি শিডিউল কাস্ট জানাদের থাকবে, সেক্ষেত্রে খুবই আপনার একটা ফেসিলিটি পেয়ে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।